সো আমরা গত ক্লাসে হচ্ছে গ্রাফ রিলেটেড কিছু ম্যাথ করছিলাম, লাস্ট আমাদের এটাই ছিল আর কি। তো আজকে আমরা যেটা শুরু করব, এই অধ্যায়ের গাণিতিক সমস্যা আমরা সিরিয়ালি সবগুলো করব, ঠিক আছে? যত ধরনের গাণিতিক সমস্যা আছে সবগুলো আমরা এক এক করে শেষ করব, ঠিক আছে? এখন আর কোনো থিওরি টিউরি বাকি নেই, এখন আমরা যা শিখবো একদম ডিরেক্ট ম্যাথে শিখবো, ঠিক আছে? দেখো আমাদের হচ্ছে প্রথম ম্যাথটা হচ্ছে একটা বাঘ আর হরিণের অঙ্ক, ঠিক আছে? তো দেখো আমাদের ম্যাথটাতে কি বলছে, বলছে হচ্ছে যে, দাঁড়াও একটু ঠিক করে নিই, হ্যাঁ এবার ঠিক আছে। দেখো বলছে যে একটি বাঘ তার সামনের 30 মিটার দূরে অবস্থিত একটি হরিণকে ধরার জন্য স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। তার মানে ধরো এ হচ্ছে তোমার বাঘ, ঠিক আছে, আর এ হচ্ছে হরিণ। তো বাঘ হচ্ছে হরিণের থেকে 30 মিটার পিছনে, ঠিক আছে, 30 মিটার পিছায় আছে কিন্তু বাঘটা। তো পিছায় থাকা অবস্থায় বাঘটা কি করলো, অবশ্যই বাঘটাকে অনেক জোরে দৌড়াতে হবে, মানে স্পিড বাড়াইতে হবে আস্তে আস্তে, সেই জন্য বাঘটা কি করলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড়ালো। তার মানে বাঘ হচ্ছে সুষম ত্বরণে দৌড়াবে, এটা কিন্তু বলেই দিছে যে বাঘ হচ্ছে কি করবে, সুষম ত্বরণে দৌড়াবে, ঠিক আছে? আর হরিণ, হরিণ কি বলছে যে হরিণের কোনো ত্বরণ নেই, হরিণ হচ্ছে 28 মিটার পার সেকেন্ড সমবেগে চলবে। তার মানে হরিণটা হচ্ছে সমবেগে চলবে এবং সেটা মান হচ্ছে তোমার 28 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এরপর দেখো কি বলছে যে কখন বাঘের বেগ আর হরিণের বেগ সমান হবে। দেখুন দেখো হরিণের বেগ কিন্তু চেঞ্জ হবে না, হরিণের বেগ 28 থাকবে, সেটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। হ্যাঁ 28ই থাকবে, তার মানে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, এটা খুবই সহজ, এই তো বুঝতে পারছো, এটা খুবই সহজ, জাস্ট ভি এর মানটা বের করতে হবে, মানে ভি এর মানটা হচ্ছে 28। এখন দেখো তুমি যে বলছো যে ভি এর মানটা বের করতে হবে, ভি এর মান বের করার কি আছে, তোমাকে কোশ্চেন কি বলছে, দেখো কোশ্চেনে কি বলছে খেয়াল করো, কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, তার মানে সময় টাইমটা চাইছে তোমার কাছে, ঠিক আছে, যে কতক্ষণ পরে এই বাঘের বেগটা কত হবে 28 মিটার পার সেকেন্ডে, বুঝতে পারছো? সো আমাদের ইউ দেওয়া আছে, অবশ্যই ইউ কত, 0, কারণ বাঘটা প্রথমে স্থির ছিল, ঠিক আছে? আর বাঘের বেগ কত হবে, হরিণের বেগের সমান হবে, তার মানে বাঘের বেগ হবে তোমার 28 মিটার পার সেকেন্ড, 28 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? আর ত্বরণ, বাঘের ত্বরণ দেওয়া আছে হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে বলছে যে কতক্ষণ লাগবে, তার মানে টি বের করতে বলছে। দেখো তো কোন সূত্রে তোমার ভি, ইউ, এ আর টি আছে, অবশ্যই একটাই সূত্র, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এস কই থেকে আসলো, এস কই থেকে আসলো, এস জানতে চাইছে, এস তো লাগবে না আমার তো। দেখো আমি তোমাকে বলি, দেখো এস এর তো কোনো কাহিনী নেই, কারণ তোমাকে দূরত্বের কথা বলেই নেই, তোমাকে বলছে যে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, এটা তোমাকে পাজেল, এই দেখছো তুমি ভুল পথে যাওয়ার জন্য এই তোমাকে এই মানটা দিয়ে দিছে তারা, বুঝছো? জাস্ট কি করতে হবে, হরিণের বেগ তো সবসময় 28ই থাকবে, সো কখন বাঘের বেগটা হরিণের বেগের সমান হবে, তার মানে আমি জাস্ট বলবো যে বাঘের বেগটা হবে কত, কখন 28 হবে, ঠিক আছে? আদি বেগ হচ্ছে বাঘের 0, ঠিক আছে, আর হচ্ছে তোমার বাঘের ত্বরণ হচ্ছে 4, তাহলে আমাদের লাগবে সময়। সো ভি, ইউ, এ আর টি কোন সূত্রে আছে, এই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই সূত্রে আছে, সেখান থেকে আমরা সরাসরি সময়টা বের করতে পারবো। সো দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সো আমরা বলতে পারবো যে টি ইকুয়ালস টু কত, এই ইউটাকে এই পাশে নিয়ে আসো, সো ভি মাইনাস ইউ, আর এটা এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, সো ভি মাইনাস ইউ বাই এ। সো বাঘের শেষ বেগ কত হবে, হরিণের বেগের সমান, মানে 28, আদি বেগ হচ্ছে 0 আর ত্বরণ হচ্ছে 4, তার মানে 4 7 28, তার মানে 7 সেকেন্ড পরে বাঘের বেগ হরিণের বেগের সমান হয়, বুঝতে পারছো? ক্লিয়ার? খুবই সহজ একটা অঙ্ক ছিল কিন্তু, জাস্ট মানে আমাদের প্রথম অঙ্ক দেখে আমি সহজ একটা অঙ্ক দিলাম, ঠিক আছে? তাও কিন্তু এখানে একটা প্যাচ ছিল, প্যাচটা কি যে এটা দেখে ভাববা তুমি এস টেস্ট নিয়ে কি কাহিনী, কোনো কাহিনী নেই এখানে, ঠিক আছে, জাস্ট এই ভি ইউ এ আর টি নিয়ে কাজ করলে হবে, ঠিক আছে? এ ছিল তোমার প্রথম এক্সাম্পল, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় এক্সাম্পলটা, এই এই এক্সাম্পলটা পরীক্ষা আসে, ঠিক আছে, প্রচুর, মানে এই সমস্যাটা অনেকবার আসছে, সামনে আসবে কিনা আমি জানি না, বাট এটা অনেকবার আসছে এবং এটা ইম্পর্টেন্ট, তাই তোমাদের করাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো, সবসময় ফিজিক্সের সলিউশন করার সময় তোমাকে আগে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কি কি সিনারিও দেওয়া আছে ওটা তোমাকে একটু ইমাজিন করতে হবে, ইমাজিন মানে হচ্ছে কল্পনা করতে হবে এবং বেসিকটা ভালো করে চিন্তা করতে হবে, ঠিক আছে? দেখো খেয়াল করবা এখানে বলছে যে এত বেগে চলন্ত একটি গাড়ির, একজন গাড়ির চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন। তার মানে দেখো গাড়িটা কিন্তু একটা বেগে গতিশীল ছিল, মানে সমবেগে চলতেছিল, ঠিক না? দেখো যেহেতু শুধুমাত্র বেগের কথা বলছে, এখানে কোনো ত্বরণ বলছে গাড়ির বলে নাই, কোনো স্থির ছিল, স্থির ছিল না, শুধুমাত্র বেগের কথা বলছে, তার মানে এটা
এই গাড়িটা কিভাবে চলতেছিল বলতো? গাড়িটা চলতেছিল সমবেগে, সমবেগে, হ্যাঁ ইউ বেগে, মানে সমবেগে চলতেছিল। ইউ এর মানটা কত? 54 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, একক এককে পরে আসতেছে, আগে সিনারিটা দেখো। একটা পথচারী, ঠিক আছে, সে হচ্ছে কি 46 মিটার দূরে দাঁড়ায় আছে, ঠিক আছে, সে কিন্তু লড়বে না জায়গার থেকে, সে কোথায় আছে? 46 মিটার দূরে দাঁড়ায় আছে। তো এখন হঠাৎ পথচারীকে দেখে গাড়িওয়ালা কি করবে? ব্রেক চাপবে, ঠিক আছে। এখন বলছে কি যে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল, তার মানে গাড়িটা একদম জাস্ট পথচারীর একটু আগে এসে থেমে গেছে, মানে গাড়ি থেকে পথচারীর দূরত্ব হচ্ছে কত? 1 মিটার। বুঝতে পারছো? ক্লিয়ার? 1 মিটার মানে পথচারীর 1 মিটার আগে গাড়িটা কি থেমে গেছে না? এর মানে এই 1 মিটার আগে গাড়িটা শেষ বেগ কত? জিরো। বুঝতে পারছো কথাটা আমার? কোনো কঠিন কিছু না, ঠিক আছে, চিন্তা করবে। এরপর ধর কি বলছে যে গাড়িটির বেগ কত হলে তা ঠিক লোকটির সামনে এসে থেমে যেতে বলে তুমি মনে করো। তার মানে দেখো গাড়িটার বেগ 54 ছিল, যার কারণে ব্রেক চাপায় গাড়িটা 1 মিটার আগে এসে থেমছে। তোমাকে বলছে যে এই বেগটা, গাড়ির বেগটা কত কত হইলে এই লোকটার ঠিক সামনে এসে দাঁড়াতো। ঠিক সামনে এসে মানে কি? তাদের মধ্যে কোনো দ্রুত থাকতো না, ঠিক না, একদম ডাইরেক্ট 46 মিটার দূরে গিয়েই থামতো। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? এই কোশ্চেনটা তোমাকে এখন চিন্তা করতে হবে, তুমি কেমনে এটা বের করবা। এবার একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি বলতে পারো যে ভাই তাহলে আমি হচ্ছে 1 মিটার হিসাব করলাম না, আমি সরাসরি 46 মিটার হিসাব করব, তাহলে আমার আদিবেগটা বেড়ে যাবে। এখন দেখো তোমার কাছে দিয়ে দিছে আদিবেগ আর দূরত্ব, তোমার তো অবশ্যই খেয়াল করো শেষ বেগ কত হবে? জিরো হবে, ঠিক না? 2 কেসেই মানে গাড়িটা থামবে নাকি, অবশ্যই শেষ বেগ কত হবে? জিরো হবে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে আদিবেগ কত দিছে? 54 কিলোমিটার পার আওয়ার, আর দূরত্ব দিছে তোমার 46 থেকে 1 বিয়োগ যাবে, কারণ এটা কিন্তু 46 মিটার কিন্তু অতিক্রম করে নাই, এটা আরো 1 মিটার আগে থেমে গেছে, তার মানে অতিক্রম দূরত্ব কত? 45। বুঝতে পারছো? এখন তোমার পরের কেসটা কি বলছে? পরের কেসে বের করতে বলছে ইউ, ইউ কিন্তু এখন 54 হবে না, কারণ 54 হলে তো এটা 1 মিটার আগেই থামতো। বাট তোমাকে এখন এমন একটা ইউ বের করতে হবে যাতে এই দূরত্বটা কত হয়, মানে অতিক্রম দূরত্ব 46 মিটার হয়। বুঝতে পারছো? শেষ বেগ হবে জিরো। এখন দেখো তুমি কি শুধু এস আর ভি জেনলে কি তুমি ইউ জানতে পারবা? কখনোই না, জানতে পারবা না, ঠিক আছে। তোমার অবশ্যই সূত্রে, সূত্র আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এস, এখানে যদি তুমি ভি আর এস বসাও তুমি ইউ পাবা। এখন এটার জন্য তোমার কিন্তু একটা মান লাগবে, সেটা কার মান লাগবে? এর মান লাগবে। তোমার কার মান লাগবে এখানে? এর মান লাগবে। এখন এর মানটা তুমি কেমনে বের করবো বলো তো? প্রথমে যে 1 মিটার আগে এসে থামছিল, মানে প্রথমে সরণ কত ছিল? 45। ওই 45 ধরবা, আর ইউ কত ধরবা? 54 কিলোমিটার পার আওয়ার ধরে ওইখান থেকে তুমি ত্বরণটা বের করো। বুঝতে পারছো? এই মান থেকে তুমি ত্বরণটা বের করবা, ওই ত্বরণটা আবার ইউজ করবা কোথায়? এখানে। কারণ দেখো গাড়ির যে ব্রেক, ব্রেকের যে মন্দনটা, সেই মন্দনটা প্রথম ক্ষেত্রে যা থাকবে দ্বিতীয় ক্ষেত্রে কি তাই থাকবে। বুঝতে পারছো আমার হিসাবটা? ক্লিয়ার? বলো। হ্যাঁ, 1 মিটার আগে থামছে, আগে বাটা আমার, ও কি বলছে যে এই লোকটারে গাড়িটা মাইরা তারপরে আরো 1 মিটার সামনে গেছে, বলছে পথচারীর থেকে 1 মিটার সামনে সে থামছে। তো পথচারীর থেকে তার দূরত্ব কত ছিল? 46। তো পথচারীর একটু আগে সে থামছে, তার মানে 1 মিটার আগে থামছে, তার মানে কি 46 থেকে তুমি 1 মিটার বিয়োগ দিবা না, কি বল? বুঝছো? আচ্ছা, আর আমার আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তো এবার দেখো সলিউশনটা তো আমি তোমাকে বুঝে দিলাম কেমনে করতে হবে, সেখানে সলিউশন করা আছে, সেখানে জাস্ট দেখাই দেবো। দেখো প্রথম ক্ষেত্রে, দেখো প্রথম ক্ষেত্রে অবশ্যই তোমাকে ইউ ধরতে হবে 54। এখন দেখো 54 এককটা কি? 54 কিলোমিটার পার আওয়ার। একটা জিনিস খেয়াল রাখবে, গতির অঙ্কে অনেক জায়গাতে এভাবে কিলোমিটার পার আওয়ার একক দিবে, বাট তোমার কোনটা ইউজ করতে হবে? এসআই একক, মিটার পার সেকেন্ড। তোমাকে কিলোমিটার পার আওয়ার থেকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এখন তোমাকে জানতে হবে যে কিভাবে কনভার্ট করে। দেখো তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে তুমি কিলোমিটার পার আওয়ারে আসবে। এখন দেখো মিটার থেকে তোমাকে কিলোমিটার আসতে হবে, সো দেখো আমরা কিন্তু, সরি উল্টাটা, কিলোমিটার পার আওয়ার থেকে তোমার মিটার পার সেকেন্ড আসা লাগবে। সো দেখো কিলোমিটার থেকে মিটারে যাইতে হলে তোমার কি করতে হবে? 1000 দিয়ে গুণ দিতে হবে, ঠিক না? কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, সো কিলোমিটার থেকে মিটার আসতে কি করতে হবে? 1000 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। এবার দেখো এটা কি পার আওয়ার? পার আওয়ার মানে কি? 1/h। পার আওয়ার মানে কি? 1/h। পাওয়ার আওয়ার থেকে তোমার কি করতে হবে? 1/s নিতে হবে, ঠিক না? তার মানে দেখো তুমি তুমি যদি ঘন্টা থেকে যদি সেকেন্ড নিতে চাও, তোমার কি করতে হবে বলো তো?
3600 দিয়ে গুণ করতে হবে, ঠিক না? তোমার কি করতে হবে, 3600 দিয়ে আওয়ারকে গুণ দিতে হবে, কারণ আমরা জানি যে 1 ঘন্টা সমান, 1 ঘন্টা সমান কত, 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60 কত হবে, 3600, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সো এই যে নিচে আওয়ার আছে, দেখো পার আওয়ার মানে কি, আওয়ারটা কোথায়, নিচে, তার মানে 1/3600 করতে হবে, তার মানে তুমি কি করতে হবে, দেখো তো 1000 দিয়ে গুণ করতে হবে আর 3600 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারছো? তার মানে আমাদের 1000 ভাগ কত, 3600, ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা কি করব, 54 গুণ 1000 ভাগ হচ্ছে 3600 করব, তাহলে দেখো কত আসে, 15 মিটার/সেকেন্ড আসে। এটা কিন্তু খেয়াল করবা, একক এটা নিয়ে করলে কিন্তু হবে না, কারণ দেখো এটা মিটার, এরপরে এটা মিটার, তারপরে হচ্ছে তোমার, তুমি যদি এটা মিটার ইউজ করো, তুমি যদি এখানে আবার কিলোমিটার ইউজ করো, তাহলে হবে বলো তো, মানটা কখনোই ঠিক আসবে না, ঠিক আছে? আমরা এসে এককে নিয়ে যাবো, মানে মিটার/সেকেন্ডে নিয়ে যাবো, ক্লিয়ার? নিয়ে গেলাম ইউকে, ইউকে নিয়ে গেলাম মিটার/সেকেন্ডে, তারপরে দেখো অবশ্যই থেমে যাবে, গাড়িটা থেমে গেলে শেষ বেগ 0 হবে, আর 1 মিটার আগে এসে থামছে, তার মানে 46 মিটার সে যায় নাই, সে 1 মিটার আরো আগেই থেমে গেছে, তার মানে 45 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখান থেকে আমরা এ বের করতে পারবো কিভাবে, সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এখানে আমরা হচ্ছে ভি এর মান 0, ইউ এর মান 15, আর এস এর মান 45 বসাইলে আমরা এখানে এ এর মান পাবো কত, -2.5 মিটার/সেকেন্ড². এবার দেখো বলছে এখন গাড়িটিকে ঠিক লোকটির সামনে এসে থামতে হবে, তার মানে এখন আর ওই আগে পিছে নাই, এখন হচ্ছে একদম ঠিক 46 মিটার দূরে এসে থামবে, ঠিক আছে? তাহলে এখন এস কত হবে, 46 মিটার, সে যদি তুমি 46 মিটার হয় তাহলে ইউকে কত হইতে হবে, অবশ্যই এখন এর মানটা এখান থেকে বসাবো, কারণ গাড়ি তো আর চেঞ্জ করে নাই, গাড়ি তো আগের গাড়ি আছে, ব্রেক তো আগের ব্রেকই, তাই ত্বরণটাও কি আগের আগের মতোই হবে। সো এর মানটা এখান থেকে এখানে বসাবো, এস এর মানটা বসাবো 46, আর ভি এর মানটা অবশ্যই 0 হবে, আর এখন ইউ এখান থেকে ইউ এর মানটা বের করবো। সো দেখো ইউ এর মান কত আসছে, 15.16, ঠিক না? কারণ আর একটু বেশি যেতে হলে তো তার বেগটা একটু বেশি থাকতে হবে, ঠিক না? সেজন্য দেখো আগের চেয়ে এই একটু বেশি বেগ যদি হইতো, তাইলে সে একদম ঠিক লোকটির সামনে এসে থামতো, বুঝছো অঙ্কটা? এগুলো কিন্তু সহজ টাইপের অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষা খুব একটা আসবে না, কিন্তু এই এই অঙ্কটা অনেক সময় গ নাম্বার আসে, গ নাম্বার আসে, তাই তোমাকে এই অঙ্কটা দেখাইছি। আর এগুলো হচ্ছে অবশ্যই শুরুর দিকে তোমাকে সহজগুলো শিখে, অবশ্য সহজগুলো দিয়ে তোমার বেসিকটা ঝালাই করতে হবে, ঠিক না? তারপরে তুমি কঠিন অঙ্কে যাবা, ঠিক আছে? বুঝতে পারছো, গেল এই টাইপের একটা অঙ্ক গেল। এবার হচ্ছে আরেক টাইপের অঙ্ক, যেটা হচ্ছে অনেকে বুঝে না বা পারে না, পরীক্ষা আসলে অনেকে এটা সাহস করে না অ্যান্সার করতে, সো এটা একটু কঠিন তোমাদের জন্য। সো খেয়াল করো অঙ্কটা কিরকম, 7 নাম্বার, ঠিক আছে? দেখো কি বলছে, যে একটি দেয়ালের পুরুত্ব 50 সেন্টিমিটার। আচ্ছা আমি যখন বলবো তখন তোমরা বলবা না, ঠিক আছে? যদি না বুঝো তখন তোমরা হচ্ছে সাউন্ড করবা, আর যদি আমি বলা শেষ হলে কিছু বলার থাকে তখন বলবা, ঠিক আছে? কারণ আমি রেকর্ড করতেছি তো এই জন্য, বুঝছো? এমনি হলে সমস্যা ছিল না, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা তো দেখো, আর শোনো, রাগ করছো, রাগ করো না, রেকর্ড করতেছি তো এই জন্য এটা বললাম, বললাম রাগ করছো, আচ্ছা ঠিক আছে। তো দেখো কি বলছে, আচ্ছা দেখো কি বলছে, দেখো একটি দেয়ালের পুরুত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, অপু তার বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি এত বেগে ছুড়লো, মানে হুদাই সে দেওয়ালের মধ্যে মারবে, এসব অঙ্ক কখনোই বাস্তবিক না, ঠিক আছে? যদি একটা মানুষের কথা বলতো, মানুষের পেটের পুরুত্ব এত, তাইলে জিনিসটা রোমাঞ্চকর হতো, ঠিক আছে? কিন্তু আসলে তারা চায় না যে আমরা শিক্ষা মানে পড়াশোনার মধ্যে সব খুনাখুনি করি, তাই হচ্ছে দেওয়ালের অঙ্ক দেয়, বুঝছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চায় না, কারণ এটা হচ্ছে সংঘাতপূর্ণ জিনিস তো এই জন্য আর কি। যেমন দেখো একটু আগে যেটা ছিল, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ছিল, যে গাড়ি থামবে, ব্রেক করবে, পথচারীকে দেখে গাড়ি থামবে, এটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে? বাট এটা করে নেই কেন, বুঝতে পারছো? এটা এই কথা আমরা বলবো না, এখন আমরা হচ্ছে অঙ্কে চলে যাব। বলছে একটা দেওয়াল, দেওয়ালের যে পুরুত্ব, দেওয়ালের পুরুত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, তো 50 সেন্টিমিটারকে তোমাকে অবশ্যই কি করতে হবে, মিটারে নিতে হবে। সো সেন্টিমিটার থেকে মিটারে নিতে কি করতে হবে, আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করলে কত হয়, 0.5 মিটার, তার মানে দেওয়ালের যে পুরুত্ব সেটা হচ্ছে কত, 0.5 মিটার, বুঝতে পারছো? এরপরে দেখো কি বলছে, যে অপু তার বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি 200 মিটার/সেকেন্ড বেগে ছুড়লো, তার মানে এখন হচ্ছে একটা গুলি বুলেট এই দেওয়ালটাকে আঘাত করবে, ঠিক আছে? তো আঘাত করার পূর্বে যে বেগে মারছিল সে বেগটা কত, মানে বন্দুকের বন্দুক না গুলির আদি বেগ কত, 200 মিটার/সেকেন্ড, ঠিক আছে? আর গুলির ভর কত বলতো, গুলির ভর হচ্ছে তোমার 5 গ্রাম, ঠিক আছে? গুলির ভর হচ্ছে 5 গ্রাম। এবার ধর কি বলছে, যে এতে গুলিটি দেওয়ালের মধ্যে 0.28 মিটার প্রবেশ করে তার গতিবেগ অর্ধেক হয়ে গেল, তার মানে দেখো এটা হচ্ছে দেওয়ালের কিছু একটা অংশ, মানে একটা অংশ অতিক্রম করার পরে
এগুলো এটার বেগ কত হয়ে গেছে বলতো, আগের চেয়ে মানে আগের বেগের অর্ধেক বেগ হয়ে গেছে। বুঝতে পারছো কথাটা ক্লিয়ার? এবং এই যতটুকু অতিক্রম করার পরে বেগটা অর্ধেক হয়ে গেছে। আচ্ছা বলতেছি দেখো, এই যে গুলিটা দেওয়ালে প্রবেশ করার পূর্বে তার বেগ ছিল কত? 200। এখন বলছে দেখো যে গুলিটি দেওয়ালের মধ্যে 0.28 মিটার প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেছে। তার মানে দেখো দেওয়ালের ভিতরে এই 0.28 মিটার অতিক্রম করার পরে গুলিটার বেগ হচ্ছে আগের বেগের অর্ধেক হয়ে গেছে, বুঝছো? এটা বলছে তারা কোশ্চেনে। ক্লিয়ার? দুটো বি হবে কেন? আদি বেগ হচ্ছে 200, আর শেষ বেগ তারা বলছে হচ্ছে u/2। আর শেষ বেগ মানে যে একদম শেষে গিয়ে হইতে হবে তা না। তুমি মাঝামাঝি একটা জায়গায় যদি একটা বলো যে এখন বেগ হয়েছে এত, সমস্যা আছে? সমস্যা নেই তো। তারা এটাই বলছে যে 0.28 মিটার আগানোর পরে, তারা তো বলে নাই যে গুলিটা থেমে গেছে, বাট মাঝামাঝি একটা জায়গায় তারা বেগের মানটা বলে দিছে আর কি, যে 0.28 মিটার আগানোর পরে বুলেটটা ঢুকার পরে বেগটা অর্ধেক হয়ে গেছে। সমস্যা তো নাই, সমস্যা আছে নাই। তারপর কি বলছে, অপর গুলিটির অতিক্রান্ত মোট দূরত্ব কত হবে? এখন দেখো এই যে এটাই কেস, যে তোমার হচ্ছে প্রথমে কি করতে হবে, এই ক্লুটা ব্যবহার করে তোমাকে ওই দেওয়ালের মন্দনটা বের করতে হবে, ঠিক আছে? মানে কি কি হারে বেগটা দেওয়ালটা কমাচ্ছে, ঠিক আছে? এই এই দেখছো এই বেগটা যে দিয়ে দিছে, এই মানটা ব্যবহার করে তুমি কি বের করবা, ত্বরণ বের করবা। ওই একই ত্বরণ ইউজ করে তুমি পরে বের করবা যে কখন গিয়ে বুলেটটা থামবে। কারণ দেখো অতিক্রান্ত মোট দূরত্ব মানে কি, একদম যতটুকু গিয়ে, যতটুকু পর্যন্ত গিয়ে বুলেটটা থামবে অতটুকুই তোমরা বের করবো, নাকি? বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা কি করবো বলতো, আমরা হচ্ছে প্রথমে এই শেষ বেগের মান ধরবো কি আধি বেগের অর্ধেক, ঠিক না? এবং তখন আমাদের অতিক্রান্ত দূরত্ব কত ধরবো, আমরা অতিক্রান্ত দূরত্ব ধরবো 0.28 মিটার, এটা বলেই দিছে, ঠিক আছে? আর আধি বেগের মান তো দিয়েই দিছে 200, তাহলে আধি বেগ 200, শেষ বেগ হচ্ছে তোমার 100, আর এস এর মান 0.28। এগুলো বসায় আমরা সুন্দর মতো কি বের করতে পারবো, এক্সেলারেশন বা ত্বরণ বের করতে পারবো, ঠিক আছে? হাই বেটা, ত্বরণ 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 বের করতে। টি দিয়ে আমরা কি করবো, টি দিয়ে আমরা কি করবো, সময় চাইছে যে কতক্ষণ পর, বলছে অতিক্রান্ত মোট দূরত্ব কত, তোমার স্মরণ চাইছে, আর স্মরণের জন্য তোমার কি ত্বরণ লাগবে না? সময় দেয় তুমি কি করবা, এটা কি এরকম যে এই 0.28 মিটার যাইতে যে সময় লাগছে পরবর্তী এতক্ষণ পরে, তুমি এটা সময় দিয়ে কিভাবে এটা বলতে পারবা যে এতক্ষণ পরে এটা গিয়ে থামবে? বলতে পারবা? পারবা না। তোমার এখানে কনস্ট্যান্টটা থাকবে কি, একই থাকবে কি, ত্বরণ ত্বরণটা একই থাকবে, এই জন্য তুমি ত্বরণটা বের করবো, বুঝো নাই? পরে ত্বরণ ব্যবহার করে তুমি সময় বের করতে চাইলে সময় বের করতে পারবা, স্মরণ বের করতে চাইলে স্মরণও বের করতে পারবা, বাট তোমাকে বের করতে হবে কি অবশ্যই ত্বরণ। কারণ ত্বরণের মানটাই কিন্তু পুরা দেওয়ালে সব জায়গায় সমান, ঠিক না? এটা পুরা দেওয়ালের প্রথম দিকে যেই ত্বরণ, শেষ দিকেও দেওয়ালের কি একই ত্বরণ, মানে মন্দন আর কি, বুঝতে পারছো? বাধাদানকারী বল। ক্লিয়ার কথাটা? বুঝতে পারছো? আচ্ছা এগুলো ভালো করে বুঝতে হবে, নাহলে অঙ্ক করে লাভ নাই। সো আমরা কি করলাম, শেষ বেগ ধরলাম হচ্ছে 100, আধি বেগ ধরলাম হচ্ছে 200, স্মরণ ধরলাম যেটা দেওয়া আছে 0.28, আর এখান থেকে ত্বরণটা বের করছি এত, বুঝতে পারছো? এবার তুমি কি করছো বলতো, তোমাকে বলছে যে উপরগুলোটি মোট কত দূরত্ব যাবে, তার মানে কি একটা দূরত্ব গিয়ে বুলেটটা থেমে যাবে, ঠিক না? তার মানে শেষ বেগ কত হবে, 0। তো তোমাকে হচ্ছে কি করতে হবে, আসলে v এর মান 0 ধরে এর মান বসায়, ইউ এর মান তো দেওয়া আছে, ইউ এর মান বসায় তোমাকে আসলে স্মরণটা বের করতে হবে, বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? একটু আগে যে অঙ্কটা করলাম এটা কিন্তু একদম হুবহু সেম, খালি কেসটা একটু আলাদা ভাবে বলা, বাট সূত্র এবং প্রসেস কিন্তু হুবহু সেম। ত্বরণটা বের করছি, ত্বরণটা বের করে তারপর হচ্ছে এখানে v এর মানটা এখন আমরা 0 ধরবো। হ্যাঁ মানে S1 বলতে হচ্ছে এই প্রথমে যেই ক্লুটা আমাকে দিছে সেই ক্লু এর যে S, সেটাকে S1 ধরছে তারা, বুঝো নাই? আর পরে যতটুকু মানে টোটাল যে দূরত্বটা সেটা ধরছে তারা S2, মানে একদম যেখানে গিয়ে বেগ 0 হবে, বুঝতে পারছো কথাটা? আর ত্বরণটা আমরা ওখান থেকে বের করে এখানে বসাই দিচ্ছি, কারণ ত্বরণ তো সব জায়গায় একই, কারণ দেওয়াল তো সব জায়গায় দেওয়ালে উপাদানের ঘনত্ব তো সেম, বুঝো নাই? ক্লিয়ার? তা আমরা এখান থেকে হচ্ছে এর মানটা এখানে বসাই দিলাম, আর v এর মানটা 0 বলবো, কারণ অবশ্যই মোট দূরত্ব মানে বুঝাইছে যে ওখানে গিয়ে থামবে, কোথায় গিয়ে থামবে, আর u এর মান তো দেওয়া আছে তোমার। আচ্ছা এবার তুমি চিন্তা করো, এখানে একটা কাহিনী আছে, তুমি যদি u এর মানটা 200 বসাও, কি বলছি, তুমি যদি u এর মানটা 200 বসাও, তোমার যে s টা বেরোবে সেই s টাকে একদম শুরু থেকে না বলতো, শুরু থেকে, তো তুমি যদি 200 বসাও, হ্যাঁ 200 বসালে তো মানটা কত আসবে, 37.33, কত আসবে, 37.33। আর তুমি যদি ইভের মানটা 100 বসাও, 100 বসানো মানে কি বলতো, তুমি এখন কাউন্ট করতেছো কোনখান থেকে, ওই 0.28 এর পর থেকে তুমি হিসাব করা শুরু করতেছো, ঠিক না? বাট 0.28 মিটার পারার পর কিন্তু পার যে হয়েছিল তখন বেগ হয়ে গেছিল কত, 100। তো তুমি যদি এখন ইউ ধরো 100,
তোমার তো বের হবে যে 0.28 মিটারের পরবর্তী কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো দেখো ওরা এভাবে ভেঙে ভেঙে করছে যে ওই 0.28 মিটারের পরে অতিক্রম করছে কত, 9.33, তাহলে শুরুর থেকে অতিক্রম করছে কত, 0.28 প্লাস 9.33। দরকার নেই তো আমার ভেঙে ভেঙে করার দরকার আছে? আমি যদি ইউ এর মানটা ডাইরেক্ট জিরো ধরি, 200 ধরি, তাহলে আমাদের কাউন্ট হবে কোনখান থেকে, একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত হয়ে যাবে না বলতো? বুঝতে পারছো? ডাইরেক্ট আমাদের কত আসবে, 37.33 আসবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো না বুঝতে বলো, ইমনের ক্লিয়ার? ইমন কি আছে নাকি হারাই গেছে? ওকে বুঝতে পারছে? বলো বলো, সমস্যা নেই, কোশ্চেন বলো। আচ্ছা এটা মাইনাস তুমি দিও না, সমস্যা নেই, তুমি এখানে প্লাস দিবা, সমস্যা কি? তোমাকে না করছো, তুমি প্লাস ধরবা। দেখো এর মানটা মাইনাস আসছে না, তুমি যদি প্লাস সূত্রে প্লাস লেখো, সমস্যা কি? তোমার তো আলটিমেটলি মাইনাসই হবে, আর ওরা পাকনামি করে আগে মাইনাস ধরছে আর এখান থেকে প্লাস মানটা বসে। দরকার নাই তো আমার এত মাইনাস ধরার, আমি প্লাসই ধরবো, আমি এর মানটা বসাবো, এটা মাইনাস হয়ে যাবে শেষ। ওরা মানে শুধু শুধু গ্যাঞ্জাম করছে, ওরা এখানে আগে মাইনাস ধরছে শুধু শুধু, এরপর এখানে আবার দেখো এর মানটা 100 ধরছে, ধরে এই বের করছে যে 0.28 এর পরে। হ্যাঁ 200 দিয়ে করলে কিন্তু পুরাটা বেরো যায়, ডাইরেক্ট বেরো যেত। হ্যাঁ ফা ফা হচ্ছে ওরা আবার ইউর মান 100 ধরছে, মানে হচ্ছে 0.28 এর পরবর্তী কত মিটার দূরত্ব অতিক্রম করছে এটা বের করছে তারা, বুঝছো? আর কোশ্চেন যদি চাইতো যে পরবর্তী কত দূরত্ব গিয়ে এটা থেমে যাবে, তখন তুমি ইউর মান 100 ধরতা, বুঝতে পারছো? আর এখানে কিন্তু বলছে মোট দূরত্ব কত, তার মানে তুমি একদম শুরু থেকে মানে বেগ যখন 200 থেকে একদম মানে স্টার্টিং থেকে একদম শেষ হয়েছে কত দূর থেকে, বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? ইমন বুঝতে পারছে? ইমনে তো এখন শব্দ পাচ্ছি না, এটা তো ভালো লাগে না। না না বলো, সমস্যা নাই, যে কোনো তোমার যদি সিলি কোশ্চেন হয় তাও সমস্যা নাই, ইটস ওকে, বলো। বুঝে গেছো নাকি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারলেই হইলো। এখন দেখো এখানে নেক্সট যে অঙ্কটা আমরা সেখানে যাব, দেখো এই অঙ্কটা কি বলছে, তোমার 800 মিটার, আচ্ছা মিটিংটা কি হইলো চলে আসবে এখনই, কারণে হ্যালো, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছ? আচ্ছা ওই হঠাৎ করে মনে হয় নেটওয়ার্ক ড্রপ হয়েছিল, এই জন্য মিটিং ডিসকানেক্টেড হয়ে গেছিল আর কি। আচ্ছা আমরা শুরু করতেছি, ঠিক আছে, আমরা নতুন অঙ্ক শুরু করব। দেখো রেসপন্স করবা কিন্তু অবশ্যই, ঠিক আছে? দেখো না করলে মাইর খেবা। আচ্ছা দেখো প্যারা নেই, কি বলছে দেখো, যে 400 মিটার দৌড় প্রতিযোগিতায় দুজন প্রতিযোগী 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করলো, মানে হচ্ছে 400 মিটার দৌড় প্রতিযোগিতা মানে আলটিমেট যেই ডিস্টেন্স সেটা হচ্ছে কত, 400 মিটার, ঠিক আছে? আর দুইজন প্রতিযোগী দুজনের বেগে কিন্তু 10, দুজনের বেগে কত, আদিবেগ 10, মানে হচ্ছে 10 আদিবেগ নিয়ে তারা যাত্রা শুরু করবে, ঠিক আছে? বলছে পরবর্তীতে তারা যথাক্রমে 15 মিটার/সেকেন্ড এবং 12 মিটার/সেকেন্ডের প্রতিযোগিতা শেষ করলো, মানে হচ্ছে কি তারা শুরু করছিল কত, 10 মিটার/সেকেন্ড, মানে তার দুজনের আদিবেগ ছিল 10, আর তারা ওই 400 মিটার দৌড় শেষ করছে 15 আর 12 মিটার/সেকেন্ড বেগে, তার মানে ওই দুটা শেষ বেগ। আমরা একটা একজনকে U1 U2 ধরলাম আর এটাকে V1 V2 ধরলাম, শেষ। বুঝতে পারছো বিষয়টা? এখন বলছে যে উভয়ের
উভয়ের ত্রণ বের করা। আচ্ছা, আসলে আমি যে অঙ্কটা চাইছিলাম সেটা ওই সেটা হচ্ছে এই অঙ্কটা না, খুবই সহজ অঙ্ক, যে প্রথম জনের আদি বেগ শেষ বেগ বসায় দিলেই তো তোমার কি বলে ত্রণ বের হয়ে যায়, দ্বিতীয় জনের হচ্ছে বসায় দিলে হয়ে যায় না, এই অঙ্কটা আমি চাইনি। আমি চাইছিলাম আরেকটা অঙ্ক যেটা আসলে এটা মতো দেখতে, সমস্যা নাই, এটা খুবই সহজ অঙ্ক, বুঝতে পারছো যে কীভাবে করতে হয়, ঠিক আছে, তারা নেই এটা বাদ। এবার দেখো আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব, সেটা হচ্ছে সমস্যা নাম্বার 17, ঠিক আছে। দেখো এখানে বলছে হচ্ছে যে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে। আচ্ছা, ঠিক ভেদ করতে পারে মানে কি বুঝো? বলছে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে, মানে বাংলা কথাগুলো খুব প্যাচের, বুঝছো? ধরো তক্তার পুরুত্ব হচ্ছে এতটুকু, ঠিক আমি বলতেছি এটা এটাই এটাই বোঝার বিষয় এখানে, যে ঠিক ভেদ করে ঠিক ভেদ করতে পারে বলতে বোঝাচ্ছে যে তোমার এই বুলেটটা তক্তায় ঢুকবে, ঠিক আছে, এবং তক্তা থেকে জাস্ট বের হয়ে, মানে জাস্ট বের হয়েই থেমে যাবে, বুঝতে পারছো? মানে এটা ঢুকছিল যে বেগ নিয়ে, বের হওয়া মাত্রই তার বেগ কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, মানে তার একদম ডেড এন্ড। তার ডেড এন্ড ছিল কোথায়? এই তক্তার শেষ প্রান্তে, বুঝতে পারছো? তক্তার শুরুতে তার যে আদি বেগ ছিল, তক্তা একদম শেষ প্রান্তে গিয়ে তার বেগ কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে, বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? এটা দিয়ে আসলে বোঝা যায় ঠিক ভেদ করতে পারবে। এখন বুঝছো, দেখো এই যে দেখো শেষ বেগ কত ধরছে, জিরো ধরছে, বুঝতে পারছো? এইটাই এইটাই। আচ্ছা এখন দেখো বলছে যে তবে অনুরূপ কয়টা তক্তা ভেদ করতে পারবে। আচ্ছা, যদি বেগের বেগ চারগুণ করা হয়, তো দেখো বলছে কি, হ্যাঁ কিছুই দেওয়া নেই, এটাই তো মজা অঙ্কে, ঠিক আছে। বলছে দেখো যে যদি গুলির বেগ চারগুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, মানে নর্মালি একটা বেগ আছে, সেই বেগে একটা আদি বেগ, সেই বেগে হচ্ছে তক্তাটাকে জাস্ট ঠিক মতো ভেদ করে, তার মানে হচ্ছে যে এই তক্তাকে ভেদ করেই তার শেষ বেগ কত হয়ে যায়, জিরো হয়ে যায়, বুঝতে পারছো? ক্লিয়ার? তোমার ওই ওই আদি বেগটা, যে আদি বেগ, যে আদি বেগে বুলেট ঢুকলে বেগ জিরো হয়ে যায়, ওই আদি বেগের চারগুণ আদি বেগ যদি গুলিটার থাকে, তাহলে অবশ্যই এই শুধুমাত্র এই একটা তক্তা ভেদ করে থেমে যাবে, এরকম হবে না, ঠিক না? তখন আরও বেশি তক্তা ভেদ করতে পারবে, তাই তো? বা আরও বেশি দূরত্ব যাবে, ঠিক না? তো ওরা এটাই বলছে যে তোমার যদি ওই আদি বেগের চারগুণ আদি বেগে গুলিটা মারা হয়, তবে এরকম কয়টা তক্তা ওই গুলিটা ভেদ করতে পারবে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা এটা তো অ্যান্সার দেওয়া আছে এখানে, কিন্তু ব্যাখ্যাটা দেখো, শেষ বেগ হচ্ছে জিরো, মানে প্রথম ক্ষেত্রে, মানে একটা তত্ত্বার ক্ষেত্রে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, তোমরা হচ্ছে আইকিউ দিয়ে করছো। এখন দেখো এটার ব্যাখ্যা আছে, দেখো শেষ বেগ কত, জিরো, আদি বেগ আমরা জানি না, ঠিক আছে, তাই আমরা একটা ইউ আদি বেগ ধরে নিছি, ঠিক আছে, আমরা আদি বেগ জানি না, ইউ ধরে নিছি, তো শেষ বেগটা আমরা জানি জিরো, তো শেষ বেগ জিরো বসে আমরা ত্বরণ কত পাই, ইউএস কার্ভের 2x, ত্বরণটা কত পাই, ইউএস কার্ভের 2x, আর আমরা তক্তার পুরুত্ব জানি না, আমরা তক্তার পুরুত্ব জানি না, তা আমরা ওইটার কী ধরে নিছি, এক্স ধরে নিছি, যে তক্তার পুরুত্ব কত, এক্স, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে আমার ত্বরণটা কত আসলো, ইউএস কার্ভের 2x, এটা এভাবেই থাকলো, কারণ আমাদের মান দেওয়া নেই, এটা এভাবেই থাক। এবার কী বলছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে তক্তার সংখ্যা এন ধরলে মোট পুরুত্ব বা সরণ হচ্ছে এন এক্স, তার মানে দেখো একটা তক্তার পুরুত্ব যদি এক্স হয়, তাহলে এন সংখ্যক তক্তার পুরুত্ব কত, এন এক্স হবে না, ধরো তিনটা তক্তা, তাহলে তিনটা তক্তার মোট পুরুত্ব কত, 3x না, বুঝতে পারছো? সো এন সংখ্যক, তোমার যদি এন সংখ্যক তক্তা হয় তাহলে তোমার পুরুত্ব কত হবে, এন ইন্টু এক্স, বুঝতে পারছো কথা? ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে এখন বলবো যে আমরা ধরে নিছি যে এন সংখ্যক তক্তা ভেদ করবে, তাহলে এন সংখ্যক তক্তা ভেদ করলে এখন সরণটা কত হবে, এন ইন্টু এক্স হবে, ঠিক না, কারণ আমি তক্তার পুরুত্ব কত ধরছি, এক্স ধরছি, যেহেতু এন সংখ্যক তক্তা আমরা ধরে নিচ্ছি, তাহলে আমরা এন এক্স বসাবো এখানে, এস এর জায়গায় কত বসাবো, এন এক্স বসাবো, ঠিক আছে, তাহলে আর ইউ ইউ এর জায়গায় কত বসাবো, ফোর ইউ বসাবো, ঠিক আছে, ইউ এর জায়গায় কত বসাবো, ফোর ইউ বসাবো, আর বেগ তো জিরোই হবে, বেগ তো জিরো হবে। আচ্ছা এবার দেখো ইউ এর জায়গায় ফোর ইউ বসালাম, আর এবার দেখো এখানে কী আছে, টু এ এস, টু এর মান কত আছে, ইউ স্কোয়ার বাই টু এক্স, আর এস এর মান কত বলতো, এন ইন্টু এক্স। দেখো মজার বিষয় হচ্ছে এক্স এক্স কাটাকাটি যায়, ঠিক না, আর টু টু কাটাকাটি যায়, শুধু কী থাকে, ইউ স্কোয়ার ইন্টু এন থাকে, কী থাকে, ইউ স্কোয়ার ইন্টু এন, আর এই পাশে কী আছে দেখো, চার চার ষোলো, ষোলো ইউ স্কোয়ার কত থাকে, ষোলো ইউ স্কোয়ার, বুঝতে পারছো, ইকুয়ালস টু কত, জিরো, তুমি এটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে প্লাস হয়ে যাবে, তোমার এন ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 16 ইউ স্কোয়ার। তো দেখো ইউ স্কোয়ার কাটাকাটি যায়, মানে কোনো মানার আমার দরকারই নেই,
কোনো মানে নামের দরকারই নেই, কারণ এগুলো আলটিমেটলি কাটাকাটি যায়। সো দেখো এন এমন কত, 16, এন এমন কত বলো তো? 16। তাই তুমি যদি বেগ 4 গুণ করো তোমার সরণ হয়ে যাবে কত গুণ? 16 গুণ। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? এটা শর্টকাটে বলা যায় যে আমরা জানি যে অধ্যায় 4 থেকে তোমরা শিখছো গতিশক্তি, সূত্র হচ্ছে E=1/2mv², তার মানে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক আর ভরের সরাসরি সমানুপাতিক। ঠিক আছে, তার মানে বেগ তুমি যত গুণ করবা শক্তি তার বর্গ গুণ হবে, ঠিক না? তুমি যদি বেগ 4 গুণ করো তাহলে শক্তি কত গুণ হবে? 4 4 16 গুণ। তার মানে কাজ কত হবে? 16 গুণ কাজ হবে। তো 16 গুণ কাজ হলে সরণ কত হবে? সরণও 16 গুণ হবে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? এভাবে সরাসরিও বলা যায়। গেল, কারণ বুলেটের ভর তো তুমি চেঞ্জ করতেছো না, করতেছো? তাহলে ভর কি এখানে কনস্ট্যান্ট? তো ভর কনস্ট্যান্ট হওয়া মানে হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা গেল। এবার দেখো আমাদের নেক্সট একটা প্রবলেম, এই গুলির টাইপেরই একদম, একটু আগে যেটা করছি হুবহু এটার মতোই, জাস্ট একটু উল্টা আর কি। দেখো কি বলছে, যে একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, ওরূপ 16টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কত গুণ হতে হবে? এটা হচ্ছে উল্টা কথা, বুঝছো? মানে আমরা জানি যে ইকে, আমরা কি জানি বলতো? আমরা জানি হচ্ছে ইকে সমানুপাতিক ভি স্কোয়ার। হ্যাঁ, ইকে ইকুয়ালস টু 1/2mv². এখন দেখো তুমি যদি উল্টায় দাও তাহলে কি হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ওই টু ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে আর এমটা ভাগ হয়ে যাবে, ঠিক না? তাহলে এটা হতো আমার কনস্ট্যান্ট, ঠিক না? তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক কি? ইকে। তাহলে যদি বর্গমূল করো তাহলে কি হবে, ভি স্কোয়ার সমানুপাতিক √ ইকে। তার মানে হচ্ছে তুমি আর শক্তি মানে কি বলো তো? কাজ না, শক্তি মানে কি? কাজ। কাজ মানে কি? বল ইনটু সরণ। তার মানে কাজের সাথে সরণের সম্পর্ক কি? সমানুপাতিক। তার মানে শক্তির সাথে সরণের সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে ভি ইকুয়ালস টু √S। বুঝতে পারছো? তোমার 16টা তক্তা বলছে না, তার মানে 16 গুণ সরণ হয়েছে। 16 গুণ সরণ হলে বেগ কত হবে? √16 গুণ হবে, ঠিক না? √16 গুণ হবে, তার মানে কত গুণ হবে? 4 গুণ। একটু আগে যা দেখলাম আমরা, 4 গুণ বেগ করলে 16 গুণ সরণ হয়, তার মানে 16 গুণ সরণ হলে 4 গুণ বেগ হবে, একই কথা। বুঝতে পারছো? তো অঙ্ক দিয়ে করলে কি আমরা কীভাবে করবো বলতো? আমরা করব হচ্ছে প্রথমে আমরা ধরবো যে আগের মতো এক্স, তারপরে হচ্ছে আমরা এবার এস এর মান কত ধরবো? 16x ধরবো। ধরলে আমাদের ইউ এর মানটা চলে আসবে 4 4u, কত আসবে? 4u আসবে। ইউ টু কত আসবে? 4u আসবে। দেখো 4u আসছে। বুঝতে পারছো অঙ্কটা? ক্লিয়ার? এই গেল আমাদের বুলেট সম্পর্কিত আরেকটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা এইবার হচ্ছে, আচ্ছা এই অঙ্কটা তো আমরা করছি, এটা হচ্ছে গ্রাফ রিলেটেড ম্যাথ, ঠিক আছে? এটা আমাদের করার দরকার নাই। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করবো, ঠিক আছে? এই অঙ্কটা হচ্ছে খুবই এক্সেপশনাল একটা অঙ্ক, কারণ গড় বেগের অঙ্ক সাধারণত আসে না, এই অঙ্কটা খুব এক্সেপশনাল। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তোমাদের। আচ্ছা এর আগ পর্যন্ত কি বুঝছিলে তোমরা অঙ্ক? আর ইমন তোমার কি কোনো সমস্যা, মানে কষা টসা হয়েছে নাকি? কোনো সাউন্ড টাউন করো না, রেসপন্স করো না, কোনো স্পৃহা নাই? আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, তুমি ধ্যানে আছো। আচ্ছা তা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো বোঝার চেষ্টা করতেছো না, বুঝলে কিন্তু বলতে হবে ভাই, আবার তুমি শেষ করার পরে পুরো ক্লাস শেষ করার পরে ইনস্ট্যান্টলি বলবা, ঠিক আছে? যে এটা বুঝি নাই, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এটা তো ঠিক না, তুমি হচ্ছে ইনস্ট্যান্টলি দরকার সময় নাও, 2 মিনিট সময় নেবে একটা অঙ্ক করলে যে এই অঙ্কটা বুঝছো কিনা, লাস্টে বললে তো এটা আবার সবগুলো দেখানো, এটা কেমন কথা? বুঝতে পারছো কি বলছি? ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি বলতে হবে, ইনস্ট্যান্টলি আমি ইনস্ট্যান্টলি বোঝাচ্ছি, ইনস্ট্যান্টলি মাথায় ক্যাচ করতে পারলে বলবো, বুঝছি নালে বুঝি নাই, শেষ। নো নিড টু টেক টাইম, ঠিক আছে? ওটা মাথায় প্রেশার পড়ে বেশি, দরকার আছে তোমার এরকম হুদায় প্রেশার নেওয়ার? আচ্ছা এখন দেখো নেক্সট প্রবলেমটা ভালো করে খেয়াল করবে, স্টেপ বাই স্টেপ না বুঝলে বলবা যে আমি এখানেই বুঝি নাই, শেষ, ওই ওই সময় থামাই দিবা। বুঝতে পারছো? আচ্ছা তো এখন দেখো কি বলছে, যে একটি টেনিস বল মাঠে সুষম মন্দন সহ চলতে শুরু করলো, মানে মাঠে হচ্ছে এতে দেখো, দেখো সাধারণত একটা মাঠে একটা বল গড়া গড়ে কি এক জায়গায় থেকে থেমে যায়, তার মানে ওখানে মন্দন কাজ করে, ঠিক না? নেগেটিভ ত্বরণ বা মন্দন কাজ করে, এই জন্য তো থেমে যায় নাকি? তো এটাই বলছে যে এখানে সুষম মন্দন, মানে মন্দনটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো বলছে সুষম মন্দন
চলতে শুরু করলো, তার মানে কি সূত্রগুলো কি সুষম ধরনের সূত্রে অ্যাপ্লাই করবো, ঠিক আছে সমস্যা নেই, মন ধন মানে তো জাস্ট মাইনাস হবে আর কিছুই না। এবার দেখো কি বলছে, যে প্রথম 4 সেকেন্ড পর্যন্ত বলটি 30 সেন্টিমিটার ইনভার্স ওয়ান, আচ্ছা একটা জিনিস এই সেন্টিমিটার সেন্টিমিটার রাখবা না, মিটারে নিয়ে যাবা, কত হবে 0.3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, গড় বেগে চললো, তার মানে হচ্ছে দেখো প্রথম 4 সেকেন্ডে ওইটা গড় বেগ কত ছিল বলতো, 30 সেন্টিমিটার পার সেকেন্ড অথবা 0.3 মিটার পার সেকেন্ড। আচ্ছা গড় বেগ মানে কি একটা জিনিস চিন্তা করো, গড় বেগ মানে হচ্ছে দেখো আদি বেগ, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, হয় বেটা ওইটা তো বুঝছি, কিন্তু এটা ওই গড় বেগ না, ও কারণ দূরত্ব দেওয়া নাই, তো দূরত্ব দেওয়া আছে, দূরত্ব দেওয়া নাই তো, দেওয়া থাকলে বের করতে পারতাম বাই টু, ইয়েস ইয়েস, আমরা কিন্তু প্রমাণে সূত্রে প্রমাণে শিখছিলাম মনে আছে, যে গড় বেগ মানে হচ্ছে আদি বেগ আর শেষ বেগ আমরা যোগ করব, দুই দিয়ে ভাগ করব, এটা আমাদের গড় বেগ, বুঝছো, এই অঙ্কগুলো কিন্তু আসে না সাধারণত, গড় বেগের অঙ্ক ইন্টারে বেশি আসে, বাট তোমাদের শিখাবো এটা কিন্তু আমরা ভালো করে শিখাইছি, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তোমার আদি বেগ কত, 30, ঠিক আছে, সরি সরি সরি, গড় বেগ দিয়ে দিছে কত 30, 0.3 মিটার পার সেকেন্ড, তার মানে কি দেখো তুমি কিন্তু আদি বেগ জানো না শেষ বেগে জানো না, ঠিক আছে, তো তুমি এটা আদি বেগ ধরে নিছো কত ইউ, 4 সেকেন্ড পরে শেষ বেগ কত ধরছো ভি, ক্লিয়ার, আচ্ছা এরপর কি বলছে দেখো, পরবর্তী 4 সেকেন্ড পর্যন্ত এর বেগ হলো 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে পরবর্তী 4 সেকেন্ডে এটা গড় বেগ হচ্ছে 0.1, বুঝতে পারছো, এটাকে আমরা একটা চিত্র দিয়ে প্রকাশ করলাম এরকম, যে প্রথমে আদি বেগ ছিল ইউ, 4 সেকেন্ড পরে বেগ হলো ভি, পরবর্তী 4 সেকেন্ড পরে বেগ হলো ডাব্লিউ, ঠিক আছে, আর এই 4 সেকেন্ডের মধ্যে গড় বেগ হচ্ছে তোমার 0.3, আর এই পরবর্তী 4 সেকেন্ডের মধ্যে গড় বেগ হচ্ছে 0.1, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা এবার এটাকে আমরা একটা মানে ফর্মুলা প্রকাশ করবো, দেখো তো ইউ আমরা ধরছি আদি বেগ আর এখানে শেষ বেগ 4 সেকেন্ডের জন্য হচ্ছে ভি, তো ইউ প্লাস ভি বাই টু ইকুয়ালস টু কত 30, তা আমরা যদি টুটা ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে 60, ঠিক আছে। এবার দেখো তো পরবর্তী 4 সেকেন্ডের ক্ষেত্রে আদি বেগ কি ভি, শেষ বেগ কত ডাব্লিউ না বলো, তাহলে ভি প্লাস ডাব্লিউ বাই টু ইকুয়ালস টু কত 10, তাহলে ভি প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু কত 20, ঠিক আছে, বোঝা গেছে কথাটা, ক্লিয়ার, একদম ইজি কিন্তু। এবার দেখো এখান থেকে আমরা, আচ্ছা এবার খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, এখানে তুমি কিছুই পাবো না এখান থেকে, দেখো তুমি যদি এখান থেকে 1 আর 2 সমীকরণ বিয়োগ করো, কারণ এখানে চলক কিন্তু মানে আননোন কিন্তু 3টা আছে, ঠিক আছে 3টা, তো তুমি এখান থেকে কিছু পাবা না আসলে, বাট একটা সম্পর্ক পাবো, সেটা হচ্ছে তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করো তাহলে ভি আর ভি কাটা যাবে, ঠিক আছে, ভি আর ভি কাটা কেটে গিয়ে তোমার ইউ মাইনাস ডাব্লিউ থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার তুমি চিন্তা করো তো, এই তুমি যদি এটাকে উল্টা দাও তাহলে কি ডাব্লিউ মাইনাস ইউ হবে, মানে মাইনাস দিয়ে গুণ করে দিলে ডাব্লিউ মাইনাস ইউ হবে, তো কত হইলো -40, তার মানে তুমি ডাব্লিউ মাইনাস ইউ করছো কেন বলো তো, বলছে টেনিস বলটির আদি বেগ ও ত্বরণ নির্ণয় করো, এখন তুমি একটা চিন্তা করো ত্বরণ বের করার জন্য আমরা কি করি বলো তো, একদম শেষ বেগ বিয়োগ আদি বেগ করি, খেয়াল করো, হ্যাঁ ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে ভি কত, একদম শেষ বেগ কত ডাব্লিউ না, শেষ বেগ কত ডাব্লিউ, আদি বেগ কত ইউ, দেখছো এই দুটো ইকুয়েশন বিয়োগ করে আমরা ইউ মাইনাস ডাব্লিউ বের করে ফেলছি, আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি ডাব্লিউ জানি না ইউ জানি না, বাট আমরা এদের বিয়োগফলটা কিন্তু ঠিকই পেয়ে গেছি, আর টাইম কিন্তু দেওয়াই আছে 4 আর 4 8, টাইম কত 4 4 8, আর ইউ মাইনাস ডাব্লিউ হচ্ছে কত -40, দেখছো কত সুন্দর একটা অঙ্ক, বুঝতে পারছো, মান বের করা ছাড়াই কিন্তু, বুঝতে পারছো, মান বের করা ছাড়াই কিন্তু এই গড় বেগের সমীকরণ, গড় বেগ থেকে সমীকরণ বের করে সমীকরণ বিয়োগ করে কি হয়েছে বলতো, মানটা বসাই দিয়ে ত্বরণ আমরা ত্বরণ পেয়ে গেছি, দেখছো কত সুন্দর একটা অঙ্ক না বলতো, খুব সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে। এবার দেখো তোমাকে বলছে হচ্ছে টেনিস বলটির আদি বেগ বের করো, ঠিক আছে, তোমার কি বলছে টেনিস বলটির আদি বেগ বের করো, এখন একটা, আচ্ছা দেখো এবার তোমার চিন্তা করো, দেখো এটা খুবই কঠিন একটা অঙ্ক, ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে, এইভাবে তুমি মুখে মুখে বললো না আগে আমি করাই তারপর দেখো, ঠিক আছে, এটা কিন্তু ঝামেলা আছে, বুঝছো, তোমার তোমার এবার কী লাগবে বলো তো, সরি সিনসিয়ার অফ হয়ে গেছে, তোমার লাগবে কি বলো, আদি বেগ লাগবে, ঠিক না, আদি বেগ লাগবে, কিন্তু তুমি কিন্তু আদি বেগ বের করতে পারবা না এখান থেকে, কারণ হচ্ছে দেখো তুমি ডাব্লিউ জানো না বা ভি, তুমি কিছু জানো না ডাব্লিউ ভি বা কী হলো তুমি কিছু জানো না, ঠিক আছে, আর তুমি জাস্ট এই ডাব্লিউ মাইনাস ইউ থেকে তুমি ত্বরণটা পেয়ে গেছো, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার এখান থেকে তুমি সময় আর গড় বেগ ইউজ করে তুমি কী বের করতে পারো, দেখো তো আমাদের সূত্র যেটা আছে এস এর ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এই ইউ প্লাস ভি বাই টু কি গড় বেগ না বলতো, ইউ প্লাস ভি বাই টু কি গড় বেগ, তাহলে আমরা কিন্তু গড় বেগটা ঠিকই জানি, তার মানে আমরা এই 4 সেকেন্ডে যে দূরত্ব পরবর্তী 4 সেকেন্ডের দূরত্ব কিন্তু আমরা আলাদা আলাদাভাবে বের করতে পারি, ঠিক না, S1 আর S2 আলাদা আলাদাভাবে আমরা কী করতে পারি
বের করতে পারি, এইটা হচ্ছে আমরা করব। যে এস যদি বের করে ফেলতে পারে ভাই, আমি যদি পুরো সরণটা বের করে ফেলতে পারি, আমার ত্বরণও জানি, পুরো সরণ জানি, পুরো সময়ও জানি, আমাদের বের করতে বলছে কি ইউ। তো দেখো আমরা হচ্ছে এখান থেকে দেখো ইএস এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্র যদি আমরা এই এস বসাই, এ বসাই, পুরোটা সময়টি বসাই, তাহলে আমরা ইউ পেয়ে যাব। দেখছো কত সুন্দর একটা অঙ্ক, এটা কিন্তু বড় একটা অঙ্ক এবং এটা ইন্টারের আসার মতো একটা অঙ্ক, মানে এসএসসির চেয়েও উপরের লেভেলও এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তো আমি কি বলছি বলতো, আমাদের এই দুইটা অংশের গড় বেগ আমরা জানি, তাহলে আমরা প্রথমে কী করবো বলতো, আমরা এই প্রথম অংশের সরণটা বের করবো। ঠিক আছে, সো প্রথম অংশের সরণটা কত হবে বলতো, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তো গড় বেগ তো আমরা জানি, ইউভির ইউ আর ভির মান জানানোর দরকার নেই, আমরা তো গড় বেগটাই জানি। ঠিক আছে, সরাসরি বসাই দিব, 0.3 ইন্টু টাইম কত, 4। ঠিক আছে, আবার এস টু বের করবো কী হবে, ভি প্লাস ডাব্লিউ বাই টু ইন্টু টি, এটা হচ্ছে 0.1 ইন্টু 4। ঠিক আছে, এটা হবে তোমার 1.2, এটা হবে তোমার 0.4, এটা কত হবে 0.4। এই দুটো যোগ করলে আমরা পুরোটা এস পাবো, তার মানে হচ্ছে 1.6, তাই পুরো সরণটা কত, 1.6 মিটার। বুঝতে পারছো? তো এবার আমাদের সূত্র কী দেখো তো, এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা যদি এখানে এস এর মানটা বসাই, টি এর মান কত হবে 8, মোট সময় হচ্ছে 8, এখানেও টি এর মান কত 8, আর তরণটা কিন্তু আমরা বের করছি, তরণটা বসাই দিলে আমাদের কী বেরো যাবে, ইউটা বেরো যাবে। বুঝছো কত সুন্দর একটা অঙ্ক, ক্লিয়ার? বুঝতে পারছো? অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক এবং একটা খুব এক্সেপশনাল একটা অঙ্ক। ঠিক আছে, গেল। এবার দেখো নেক্সট, আর তুমি যখন আর নিতে পারবো না মাথায় আমাকে বলো, আমরা ওখানে ক্লাসটা স্টপ করে দেবো। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো এতটুকু অঙ্ক, ক্লিয়ার? এগুলো তো প্র্যাকটিস করতে হবে বাসায় এবং মনে রাখতে হবে, না আবার ভুলে যাবা। আর যদি আরও অনেক পরে আরও অনেক টাইম চলে যায় তখন তো আমার ভিডিও থাকবেই, আবার ভীষণ দিতে পারবো। ঠিক আছে, প্যারা নাই। এবার দেখো নেক্সট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ম্যাথ ফর চ্যাপ্টার টু ইন এইচএসসি। ঠিক আছে, এটা খুবই আসছে, অনেকবার আসছে প্রত্যেক স্কুলে, বোর্ডে এবং টেস্ট পরীক্ষা, যত পরীক্ষা আছে এই অঙ্কটা সবচেয়ে বেশি কমন। ঠিক আছে, আমি বলতেছি না এই অঙ্কটা আসবেই, বাট এই অঙ্কটা খুবই কমন একটা অঙ্ক। আরে আমি তো কিছু বলছি, বিচরণকাল নাকি, আগে দেখো কোশ্চেনটাকে দেখো, এই যে এটাই তোমরা প্রথমে আইডিয়া করবো না কোনো কিছু, কোনো কিছু তোমার আইডিয়া করার দরকার নেই ভাই। তুমি কি এখানে গণক, তুমি কি এখানে জ্যোতিষী, গণক তুমি আইডিয়া করবা না, তুমি হচ্ছে এখানে পদার্থবিজ্ঞানী, তোমাকে এখানে অ্যানালাইজ করতে হবে। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা হচ্ছে শিক্ষা, জানো ফিজিক্সের সবচেয়ে বড় শিক্ষা এখন তোমরা যেটা বললাম সেটা, তুমি গণক না, তুমি জ্যোতিষী না, তুমি জাস্ট বুঝবা যে এখানে কী হচ্ছে, তুমি যুক্তি দিয়ে বেসিক দিয়ে তুমি চিন্তা করবা, ফর্মুলা দিয়ে সলভ করবা, শেষ। বুঝছো, এটা সবচেয়ে বড় শিক্ষা ফিজিক্সের। আচ্ছা এবার দেখো কী বলছে, একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়েছিল, এগিয়েছিল তার মানে কী বলতো, ইঁদুরটা আগায় আছে মানে সামনে আছে, ঠিক আছে, আর বিড়ালটা পিছায় আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের, সরি এটা ক্যাট না, এটা মাউস, সামনে আছে কে বলো, মাউস, ইঁদুর, ঠিক আছে, আর পিছায় আছে কে, ক্যাট। এবার দেখো তো 15 মিটার, হ্যাঁ সামনে জেরি পিসের টম। তো দেখো কী বলছে, যে ওই বাঘের অঙ্কটা দেখছিলাম না ওইরকম আর কি, যে দেখো বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য একটা ত্বরণে আগাবে, 2 মিটার/সেকেন্ড² ত্বরণে আগাবে, আর প্রথমে অবশ্যই বিড়ালটা স্থির ছিল, ঠিক না? এবার দেখো ইঁদুরটা আবার কী করে, ভদ্র মানুষ, সে হচ্ছে সহবেগে দৌড়াবে, সে জানেই না পিছনে বিড়াল আছে, ঠিক আছে, এরকম আর কি বিষয়টা, সহবেগে দৌড়াবে, সে কোনো ত্বরণ দিবে না। ঠিক আছে, যাই হোক, তো বলছে বিড়ালটিকে ইঁদুরটিকে ধরতে পারবে। এবার হচ্ছে দেখো, তার মানে তুমি চিন্তা করবা যে কোনো একটা পয়েন্টে বিড়ালটা ইঁদুরকে ধরবে। ঠিক আছে, যদি তুমি ধরতে পারো যে কোনো একটা পয়েন্টে বিড়ালটা ইঁদুরটাকে ধরবে, যদি তুমি এটা সত্য প্রমাণ করতে পারো তাইলে হচ্ছে বলবো যে হ্যাঁ ধরতে পারবে, আর যদি তুমি সত্য প্রমাণ করতে না পারো তাহলে বলবো যে ধরতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, নেটওয়ার্কটা আবার ড্রপ করছে, চলে আসবে, সমস্যা নাই। হ্যালো, শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ, ওই আবার নেটওয়ার্ক ড্রপ করছিল আর কি। ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করতেছি আবার।
সো দেখো আমি কি বলতেছিলাম যে আমরা যদি বলতে পারি যে না বিড়ালটা ইঁদুরটাকে ধরবে কোনো একটা বিন্দুতে আমরা ধরে নিই আগে যে ধরবে মানে বিড়ালটার কাছে ইঁদুরটা ধরা পড়ছে ধরেই নেই তারপরে যদি ওটা মিথ্যা হয় বলে দিব যে না ধরতে পারবে না ঠিক আছে আমরা কি করব আমরা একটা ধরে নিব যে একটা বিন্দুতে গিয়ে বিড়ালটা ইঁদুরটাকে ধরতে পারবে ঠিক আছে সো দেখো হ্যাঁ বলো বলো মানে বিড়ালটা প্রথমে স্থির অবস্থায় ছিল কিন্তু যখনই বিড়ালটা বিড়ালটা হচ্ছে কি করছে বলো বিড়ালটা দৌড় শুরু করছে তো তখন অবশ্যই আদি অবস্থান বা আদি বেগ হচ্ছে তোমার জিরো আর বিড়ালটা যখন দৌড় শুরু করছে তখন ইঁদুরটা দৌড় শুরু করছে এবং তাদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স কত ছিল 15 মিটার বুঝতে পারছো বিষয়টা তো এখন আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা জায়গায় গিয়ে বিড়ালটা ইঁদুরটাকে ধরে ফেলছে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি কি কোনো একটা জায়গায় গিয়ে বিড়ালটা ইঁদুরটাকে ধরে ফেলছে সো আমরা ধরলাম যে বিড়াল থেকে বিড়াল কি করলো এস দূরত্ব অতিক্রম করার পরে ইঁদুরটাকে ধরতে পারলো ঠিক আছে আমরা কি করছি ধরে নিচ্ছি যে বিড়ালটা এস দূরত্ব অতিক্রম করে ইঁদুরটাকে ধরে ফেলছে ঠিক আছে বুঝতে পারছো তার মানে দেখো বিড়ালটা এখান থেকে এতটুকু এস দূরত্ব অতিক্রম করছে এটা বলতো ইঁদুরের জন্য কি তোমার আলাদা করে আবার আরেকটা পি বা কিছু ধরা দরকার আছে বলতো দরকার নাই কারণ তুমি কিন্তু এই 15 এটা জানো দেখো তো এই পুরোটা এস থেকে তুমি যদি 15টা বিয়োগ করো তাহলে কি ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় না বলতো তাহলে ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব অ্যাকচুয়ালি কত এস -15 এটার জন্য আবার আলাদা আরেকটা আননোন ধরা দরকার নাই দরকার আছে বলো দরকার নাই কারণ ইঁদুরটা আসলে 15 মিটার পিছায় ছিল তার মানে বিড়াল যতটুকু দূরত্ব অতিক্রম করছে ইঁদুরটা তার চেয়ে 15 মিটার কম দূরত্ব অতিক্রম করছে বুঝতে পারছো কম দূরত্ব অতিক্রম করছে হ্যাঁ বুঝতে পারছো অঙ্কটা দেখো খেয়াল করো আমি বলি এত কিছু ঝামেলা দরকার নাই চিত্র দেখে তো বুঝতে পারো না দেখো কি বলছে ইঁদুরটা দেখো বিড়াল থেকে 15 মিটার আগে ছিল ঠিক আছে একটু বুঝছো আচ্ছা তো বিড়ালটা যখন গিয়ে ইঁদুরটা ধরছে তখন ইঁদুরটা তো আর আবার পিছনে আসা দৌড় দেয় নাকি এরকম তো হয় না ইঁদুরটা তো ওইখান থেকে দৌড় দিচ্ছে নাকি তো দেখো তোমার তুমি ধরছো যে বিড়ালটা এস দূরত্ব অতিক্রম করছে তার মানে একদম বিড়াল থেকে এই ধরার দূরত্ব কত এস পুরাটা হচ্ছে এস তাহলে তুমি জানো যে এখান থেকে এতটুকু মানে বিড়ালের ইঁদুরের আদি আদি দূরত্ব ছিল 15 দেখো ইঁদুরটা তো অবশ্যই এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে সো দেখো এখান থেকে এতটুকু পুরাটা হচ্ছে এস এবং বিড়াল থেকে ইঁদুরের দূরত্ব হচ্ছে 15 তাহলে ইঁদুরের অতিক্রান্ত দূরত্বটা কত বলতো এস -15 মানে তুমি এস থেকে 15 বিয়োগ করলে তো তোমার ইঁদুরের অতিক্রম দূরত্ব পেয়ে যাচ্ছ বুঝতে পারছো ইমন ক্লিয়ার এটাকে তুমি আরেকভাবে করতে পারো সমস্যা নাই যে তুমি এটাকে এভাবে করতে পারো যে ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব তুমি যদি এস ধরতা তাহলে বিড়ালের অতিক্রান্ত দূরত্ব কত হতো বলতো এস +15 বুঝতে পারছো কোনো সমস্যা নেই একভাবে ধরলেই হয় যে তুমি যদি ইঁদুরেরটা ধরতে এস তাহলে বিড়াল হবে এস +15 মানে বিড়াল আরও বেশি অতিক্রম করা লাগছে কারণ সে পিছিয়ে ছিল বুঝতে পারছো একটা করলেই হয় তারা এখানে বিড়ালেরটা এস ধরছে তাই ইঁদুরেরটা আরও তোমার এস -15 হয়েছে তুমি যদি ইঁদুরেরটা এস ধরতা তখন বিড়ালেরটা এস +15 হতো বুঝতে পারছো ক্লিয়ার হ্যাঁ এটা নিয়ে সমস্যা নেই আচ্ছা এইবার দেখো আমাদের চাইছে কি 15 মিটার কম দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে এত কোনো কখনোই অতিক্রম করেনি এসব দেখার দরকার নেই চিত্রে দেখাই তো যাচ্ছে কে কত দূরত্ব অতিক্রম করছে বুঝছো কমপ্লেক্স ভাইবা লাভ নেই যত সহজে বুঝতে পারো তত ভালো ঠিক আছে তা আমি তো তোমাদের চাইলে ঘুরে পেঁচে বলতে পারি বাট আমি যে বলবো সে বোঝার চেষ্টা করবো ঠিক আছে নিজেরা বানায় বানায় বোঝার চেষ্টা করবো না তাহলে ভুল হবে বুঝতে পারছো ক্লিয়ার এটাও আরেকটা অ্যাডভাইস ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আগেই দেখো কি বলছে যে বিড়ালটি ধরতে পারবে কি না এখন দেখো যখন বিড়াল দৌড় শুরু করছে তখনই ইঁদুর দৌড় শুরু করছে তাহলে অ্যাকচুয়ালি দুজনের দৌড়ের সময় কি আলাদা বলতো আলাদা না তারা একই সাথে দৌড় শুরু করছে বাট আলাদা কেমনে হলো যখন বিড়াল দৌড় শুরু করছে তখনই ইঁদুর দৌড় শুরু করছে যতটুকু সময় বিড়াল এখান থেকে এখানে আসছে অতটুকু সময় কিন্তু ইঁদুর এখান থেকে এখানে আসছে বুঝো নাই দুজনের সময়টা কিন্তু একই ধরতে হবে তোমাকে বুঝতে পারছো তুমি কি করলা দুজনের সময়টাকে তুমি একই ধরছো T1 ধরছো বুঝছো বিড়ালের ক্ষেত্রে T1 ইঁদুরের ক্ষেত্রে T1 আলাদা সময় না ক্লিয়ার দূরত্বটা আলাদা কিন্তু সময়টা কিন্তু সেম এটাই তোমার বোঝার বিষয় এবার দেখো বিড়ালের যে অতিক্রান্ত দূরত্ব তুমি একটা এস ধরছো তো বিড়াল তো সমতরণে যাচ্ছে ঠিক না বিড়াল কীভাবে যাচ্ছে
সমতরণে তুমি বিড়ালে আধি বেগ জানো আর ত্বরণ জানো, তো তুমি কোন সূত্র ইউজ করা উচিত? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, কারণ তোমার বেগ তো জানো না। সো তোমার এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইনটু ধরার দরকার আছে বলো তো? দরকার নাই। তোমার দরকার হচ্ছে কি যেখানে এ আছে, মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, বুঝতে পারছো বিষয়টা? কারণ তুমি এ এর মানটা জানো, বুঝতে পারছো? কখন কি সূত্র অ্যাপ্লাই করবে এটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা গেল, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে বিড়ালের অতিক্রম দূরত্ব পাইছি, কিন্তু সেখানে কিন্তু টি এর মানানো যায় না। সো টিটা থাকলো এখানে, টি স্কোয়ার থাকলো, বুঝতে পারছো? এবার দেখো ইঁদুরের, ইঁদুরের ক্ষেত্রে কাহিনী কী বলো তো? ইঁদুরের ক্ষেত্রে সমবেগ, ইঁদুরের ক্ষেত্রে কি সুষম বেগ বা সমবেগ। সো আমরা জানি সমবেগের ক্ষেত্রে সরণের সূত্র কী বলো তো? এস ইকুয়ালস টু ভিটি। সো দেখো এখানে তোমার ইঁদুরের যে বেগ, সে বেগটা হচ্ছে 14, আর সময় কিন্তু তোমার বিড়ালের ক্ষেত্রে যা ধরছো ইঁদুরের ক্ষেত্রেও কিন্তু সময় একই হবে। সো এখানেও টি ওয়ান ধরা হয়েছে, বুঝতে পারছো? সেখানে দেখো আমরা অবশ্যই বলতে পারি ইঁদুরের অতিক্রম দূরত্ব কত? 14 ইন্টু টি ওয়ান, ক্লিয়ার, বুঝতে পারছো? সো আমরা কিন্তু বলতে পারি যে এই বিড়ালের যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে কি ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব প্লাস 15, ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে এস ইকুয়ালস টু এস টু। হ্যাঁ বলো, দেখো বিড়ালের যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এস, ইঁদুরের দূরত্বটাকে ধরছি আমরা কি এস টু, তাহলে এস টু এর সাথে, এস টু এর সাথে আমি যদি 15 যোগ করি তাহলে আমরা কি পাবো? এস পাবো, এস টু যদি আমরা 15 করি তাহলে এস পাবো। তাহলে দেখো এখানে এস এর মান কত দেওয়া আছে, এস এর মান টি ওয়ান স্কয়ার। আচ্ছা আমি বলি, দেখো আমি বলি একটা কথা বলি, দেখো এখানে আসলে অত কাহিনীর দরকার নেই, বুঝছো? এখানে তুমি যদি এই কাজটা করতা, যে খেয়াল করো তুমি এখান থেকে এই কাজটা করতা যে এখানে টি ওয়ান কোথায় গেল, কোথায় গেল, হ্যাঁ দেখো তাই যে এস টু, এস টুর মানটা আসলে কত বলো তো? এস মাইনাস 15 না? এস টুর মানটা কত বলো তো? এস মাইনাস 15, এটা তুমি বসাই দাও, মানে ওরা হুদাই প্যাঁচাই করছে, বুঝছো? তুমি এস টুর জায়গায় কী করতে পারো? এস মাইনাস 15 বসাইতে পারো। বসার তারপরে এখানে কত আছে? 14 ইন্টু টি ওয়ান, মানে 14 ইন্টু কত আছে? টি ওয়ান আছে, 14 ইন্টু টি ওয়ান। আচ্ছা আর এখানে কত আছে? এস ইকুয়ালস টু টি ওয়ান স্কোয়ার, তাই তো? তুমি যদি এই যে এটাকে এক নম্বর ইকুয়েশন ধরো, এটাকে দুই নম্বর ইকুয়েশন ধরো, তারপর তুমি যদি এক আর দুই যোগ করো, খেয়াল করো তুমি যদি এই দুটাকে যোগ করো তাহলে কী হয় বলো তো? এক আর দুই যোগ করবো না, এক আর দুই যদি বিয়োগ করো, কী বলবো কী বলবো বলো তো? আমরা এক আর দুই বিয়োগ করবো, বুঝতে পারছো? বিয়োগ করবো কেন বলো তো? কারণ আমাদের এখানে আননোন কয়টা? দুইটা। আমরা কিন্তু এসও জানি না, টিও জানি না, কারণ আমরা যদি এখান থেকে দুই থেকে এক বিয়োগ করে দিই তাহলে কি আমাদের এস এস কাটা যাবে, ঠিক না? বা এক থেকে দুই বিয়োগ করলে এস এস কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে পর তুমি এখান থেকে টি এর মান পাবো, বুঝতে পারছো? ক্লিয়ার? ওটাই তোমরা করবা, এখানে যে সিস্টেম করা দরকার বেশি পেঁচায় ফেলছে, বুঝছো? সো আমরা কী করবো, এস টু এর জায়গায় কী বসাবো? এস মাইনাস 15 বসাবো। এস মাইনাস 15 বসাবো, হ্যাঁ, কারণ এস টু কী বলো তো? এস টু হচ্ছে ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব, ঠিক না? ইঁদুরের তো ইঁদুরের স্মরণ কত বলো? ইঁদুরের স্মরণ হচ্ছে এস মাইনাস 15, এস মাইনাস 15, এই জন্য আমরা এস টু এর জায়গায় কী বসাইছি? এস মাইনাস 15 বসাবো। আর এখানে কত আছে বলো তো? 14 টি ওয়ান আছে, এটাকে দুই নম্বর সমীকরণ ধরবো। আর ওই যে ওখানে যে এস ইকুয়ালস টু কী ছিল? 1 ইন্টু টি ওয়ান স্কোয়ার, মানে শুধু টি ওয়ান স্কোয়ার ছিল। এখন আমরা কী করতে পারি বলো তো? আচ্ছা আর একটা কাজ করতে পারো, দেখো তো এস এর মানটা কত? টি ওয়ান স্কোয়ার না? এই এস এর মানটা তুমি এখানে বসায় দাও, শেষ, এত বিয়োগ টিয়োগ করার দরকার নেই। এস এর মানটা বসায় দাও যে টি ওয়ান স্কোয়ার মাইনাস 15 ইকুয়ালস টু 14 টি ওয়ান, শেষ। এখন তুমি টি ওয়ানটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসতে কী হবে? টি ওয়ান স্কোয়ার মাইনাস 14 টি ওয়ান মাইনাস 15 ইকুয়ালস টু 0, দেখছো? ওরাও কিন্তু এটা বের করছে লাস্টে, ওরাও কিন্তু এটা বের করছে। সো দরকার আছে এত পেঁচানোর? আমার দরকার নেই এত পেঁচানো। সো তুমি কী করলা? টি ওয়ান স্কোয়ার মাইনাস 14 টি ওয়ান মাইনাস 15 করলা, এবার এটাকে মিলার টার্ম করা হয়েছে। এবার এটা কী করা হয়েছে? মিলার টার্ম ব্রেক করা হয়েছে, ব্রেক করে টি ওয়ানের মান বের করছে দুইটা, একটা টি ওয়ান 15 আর আছে মাইনাস 1। এখন দেখো সময় কি কখনো নেগেটিভ হয়? সময় নেগেটিভ হয় না, এটা বাদ, এটা বাদ। সো টি এর মান কত হয়? 15। সো দেখো টি এর যেহেতু একটা মান বের হয়েছে তার মানে হচ্ছে ধরতে পারবে, মানে 15 সেকেন্ড পরে বিড়ালটা এই দুটাকে ধরতে পারবে, ক্লিয়ার, বুঝতে পারছো? তো আই হোপ আজকে এতটুকু থাকাটা দরকার, তোমরা এই টাইপের অঙ্ক বা মানে বাসায় প্র্যাকটিস করবা। নেক্সট দিন আমরা নেক্সট অঙ্ক থেকে শুরু করব, ঠিক আছে? এই যে সমস্যা নাম্বার 21 থেকে আমরা শুরু করব, আজকে এতটুকুই থাক। আর তোমরা এই গতি সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রবলেম গাইড থেকে সলভ করবা, ঠিক আছে? থামা যাবে না। আর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই যে আমি যেগুলো আজকে নিজে করাইলাম এগুলোর পিডিএফ তোমাদেরকে পাঠাইছি অথবা ইউটিউবে তো দেখবা,
যেটা ইচ্ছা ইউটিউব থেকে তুমি এই মানে কোশ্চেন দেখে সলভ করতে পারো। তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই যেগুলো আমি করাইছি ওগুলো মাস্ট বি তোমরা বাসায় নিজেরা আরেকবার করবা, ঠিক আছে? তাইলে বুঝবা, নাহলে কিন্তু পরে ভুলে যাবো, ঠিক আছে? আর এগুলো করার পরে এক্সট্রা তোমরা গাইড থেকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ।